নমস্কার বন্ধুরা, বনসাই নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছেন এটা একটা আমার বানিয়ান ট্রি বা বট গাছ। তো এই গাছটির আজকে আমি একটা কাজ করতে চলেছি, সেটা হচ্ছে যে এর রুটগুলো কিছুটা আমি ট্রিমিং করে দেবো বা প্রুন করে দেবো, কেটে বাদ দেবো। আর দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা ডেড রুট, একটা মরা অংশ আছে, তো সেই মরা অংশটাকে কেটে বাদ দেওয়ার চেষ্টা করব, যাতে করে আমার রুটসগুলো ভালোভাবে আরোভাবে ডেভেলপ করতে পারে। আপনারা হয়তো লক্ষ্য করছেন যে রুটসগুলো আমার উপরের দিকে বেরিয়ে আসছে। তো যারা আমার এই গাছটির ভিডিও এর আগে দেখেছেন তারা হয়তো জানেন যে এটা আমার একটা কাটিং থেকে গ্রো করা গাছ। তো সেই গাছটি আজকে আমি কিছুটা রুট বলগুলোকে পরিষ্কার করব বা প্রুন করব বা ট্রিম করব, যাই মনে করেন। তো যাই হোক, মেন উদ্দেশ্য হচ্ছে যে আমার এই ডেড রুটটাকে পরিষ্কার করা, যাতে করে গাছটি আমার ভালোভাবে রুটসগুলো আরও ভালোভাবে ডেভেলপ করতে পারে। তো সেই জন্য আমার এই কাজ আজকে। তো বন্ধুদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখবেন, দেখার পর এই ভিডিও শেষে দেখে এই গাছের পূর্বের যে অবস্থা ছিল বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো সেই প্রশ্নের উত্তরে কিছু ভিডিওর লিঙ্ক আমি দিয়ে থাকি। তো আশা করি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কোনো পরামর্শ দেওয়ার থাকলে অবশ্যই দেবেন, আর যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। তো চলুন বন্ধুরা কাজটি শুরু করি। তো আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন আমার বনসাই টুল। তো বনসাই টুল বলতে আমার কাছে শুধু একটাই বনসাই টুল আছে, যেটা প্রুনার, সেটাও খুবই কম দামি জিনিস, কারণ আমি সব ঘরোয়া জিনিসই ব্যবহার করে থাকি। এটা একটা ছুরি, আর এটা এটা হচ্ছে একটা সয়ের মতো বা করাতের মতো দেখতে পাচ্ছেন, যেটা দিয়ে আমি ব্রাঞ্চ বা ডালপালা বা মোটা কাণ্ডগুলোকে কেটে থাকি। তো এরকম কিছু কিছু ঘরোয়া জিনিস দিয়েই আমি কাজ করে থাকি। তো চলুন বন্ধুরা কাজটি করি। গাছটিকে পর থেকে বের করে নিচ্ছি আমি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটির রুটসগুলো কীভাবে ডেভেলপ করেছে এবং গাছটির কীরকম অবস্থায় আছে। তো এটাকে আজকে আমি কিছুটা রুট বলটাকে প্রুন করব। তো রুট বলটাকে প্রুন করার আগে আমি রুট বল থেকে মাটিগুলোকে আগে সরিয়ে নিচ্ছি, যাতে করে আমি বুঝতে পারি যে কোন জায়গাটাতে আমার প্রুন করা দরকার বা প্রুন করতে হবে। তাছাড়াও আমার যে ডেড রুটটা আপনাদের দেখালাম সেই ডেড রুটটাকেও আমি রিমুভ করব। তো বন্ধুরা, ভিডিওটা বেশি লম্বা না হয় তার জন্য আমি এটাকে স্কিপ করে নিচ্ছি, পরবর্তীতে মাটির ছোটানোর পর আপনাদের সামনে আবার ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে ডেড রুট, এই ডেড রুটটাকে আমার পরিষ্কার করা দরকার। তো এখান থেকে কিছু কিছু রুটসও ডেভেলপ করেছে, তো আমার সেই সব রুটসের প্রয়োজন নেই। তো আমি এটাকে এই ডেড রুট যেটা আছে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন, যেটা এটা আমার কাটিং থেকে গ্রো করা। তো এখানে কিছু ডেড রুট অবশিষ্ট রয়ে গেছে আমার কাছে, তো সেইটাকে আমি কেটে পরিষ্কার করে দিব, আর কিছুটা নতুন বলতে কিছু কম্পোস্ট সারের সঙ্গে যোগ করে দেবো, যাতে করে আমার গাছটি আরও ভালোভাবে বেড়ে ওঠে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এক সাইডে আমার যে ডেড রুটটা আছে সেটা এখনও সতেজ আছে, সতেজ বলতে এখান থেকে কিছু শিকড়ও বেরিয়েছে, আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন এখান থেকে। তো এটা আমার প্রয়োজন নেই যেহেতু, সেটাকে সেই জন্য এটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার রুট বল বেশ ভালোই তৈরি করে নিয়েছে গাছটি, এবং ফাইবার রুটসও ভালোই আছে। তো এই ডেড রুটটাকে আমি কেটে বাদ দিচ্ছি, তো কিছু শিকড়গুলোকে আমি প্রুন করে নিই আগে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাকে আমি একটা কাটারের মাধ্যমে কেটে বাদ দিলাম, আর এই যে টেপার রুটস যেগুলো আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি, যাতে করে আমার নিউ ফাইবার রুট ডেভেলপ করে। তো এর জন্য ওগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এই যে শিকড়টা আপনারা দেখতে পাচ্ছেন, যে মোটা শিকড়টাকে আছে, সেই শিকড়টাকে আমি একটু প্লেস করে বিপরীত সাইডে নিয়ে আসছি, কারণ এই সাইডে আমার অলরেডি শিকড় আছে বা রুটস আছে। তো সেই জন্য এটাকে আমি এক সাইড থেকে আরেক সাইডে নিয়ে চলে আসলাম। আর কিছু কিছু রুটস যেগুলো আছে সেগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি আমি বন্ধুরা। তো মোটামুটিভাবে আমি যে ডেড উডটা রিমুভ করতে চেয়েছিলাম সেটাকে রিমুভ করলাম, আর কিছুটা অংশ তবু রয়ে গেল। তো সেটা থাক, সেটা তো কোনো অসুবিধা হচ্ছে না আমার। তো এবারে গাছটিকে আমি পটে দেবো। চলো বন্ধুরা, কিছুটা আমি কম্পোস্ট সার এর সঙ্গে যোগ করে নিই। যোগ করে নেওয়ার ফলে আমার গাছটিও নতুন সার মাটি পাওয়ার ফলে, নতুন খাবার পাওয়ার ফলে গাছটিও গ্রোথটা ভালোভাবে বেড়ে উঠবে। আর রিপোর্ট করার পর আমি কিছুটা পাতা প্রুন করে দেবো, যাতে করে নতুন লিপ বেরোতে বা গাছটি যাতে শক না পায়। কারণ একটাই যে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকটা আমার গাছটা শক পেয়েছে বা গাছটি অনেকটা অংশ কাটা পড়লো। তো সেই জন্য এটাকে আমি কিছুটা পাতাগুলোকে কেটে বাদ দিয়ে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটি আবার এখন মিডিল পয়েন্টে বা মাঝখানে এসে বসেছে। এর আগে যেটা দেখলেন আপনার যে গাছটি আমার এক সাইডে এইভাবে গাছটি ছিল, তো সে থেকে গাছটিকে আজকে আমি মিডিল পয়েন্টে বসালাম। কারণ ছিল যে এর ডেড উড যেটা ছিল সেটা লম্বায় অনেকটা বেশি ছিল, কারণ এই পটের মধ্যে সম্পূর্ণভাবে সেটা বসতে পারতো না। তো সেটাকে কেটে পোষা করার মেন উদ্দেশ্য সেটাই ছিল। তো তবুও কিছুটা অংশ আমার থেকে গেছে। তো যাই হোক, এটা আমার কোনো সেরকম অসুবিধা করবে না। তো আমি এটাকে এভাবে এখন বসিয়ে দিচ্ছি মিডিল পয়েন্টে। আর কিছুটা রুটও ট্রিমিং করলাম এবং কিছুটা নতুন খাওয়ারও অ্যাড করলাম, যাতে করে গাছটি আমার ভালোভাবে গ্রোথ নিতে পারে এবং থিকনেসটা ভালো হতে ভালো করতে পারে গাছটি। তো পরবর্তীতে এই গাছটি আমি আরেকটি গাছের সঙ্গে ফিউজ করার চিন্তাভাবনা করছি বন্ধুরা। তো সে ভিডিওটা আপনাদের সামনে অবশ্যই আমি তুলে ধরব। তো যদি সেই ভিডিওটা দেখতে চান তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, সাথে থাকুন। আর যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন ও আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন, এটুকুটা আশা রাখি। তো এই গাছটিকে আমি পরবর্তীতে আরেকটা আমার বানিয়ান কাটিং আছে, সেই বানিয়ান কাটিংয়ের সঙ্গে এটাকে আমি ফিউজ করব। তো বর্তমানে গাছটি আমার ভালোভাবে লেগে যাক, নতুন ব্রাঞ্চ নতুন রুটস ডেভেলপ করুক, তারপরে আমি একসঙ্গে তিনটি গাছকে ফিউজ করে একটা নতুন লুক আনার চেষ্টা করব। তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমার ভিডিওগুলো যেন আপনারা সহজে অতি সহজেই পেয়ে যান। তো বন্ধুরা, কিছুটা আমার ভয়েসটা ডিস্টার্ব হতে পারে, কারণ আমি কাজ করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে কিছুটা বলেও বোঝানোর চেষ্টা করছি। তো সেক্ষেত্রে একটু ভয়েসটা যদি আপ ডাউন হয় তো মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, দেখতে পেলেন যে আমি গাছটিকে পটে দিয়ে দিয়েছি। তো ফাইকাস শ্রেণীর এই বানিয়ান ট্রি কিছু পাতা গাছের মধ্যে রাখতে হবে, সম্পূর্ণ পাতা একবার ডিফরেশন করা আরটা সম্পূর্ণ ডিফরেশন করাটা ঠিক না। তো কিছু কিছু পাতা রেখে ডিফরেশন করাটা ভালো।
তো আমি কিছু কিছু পাতা রেখে দেবো এই জন্যই। তো বন্ধুরা আমার কাজ কমপ্লিট আজকের মতো। তো যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন নতুন 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 ভিডিও দেখার জন্য এবং নতুন কিছু শেখার জন্য। আর আপনাদের কোনো পরামর্শ দেওয়ার থাকলে অবশ্যই দেবেন, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই গাছটির সঙ্গে আমি যে তিন আরও দুটো গাছ ফিউজ করবো সেই ভিডিওগুলো আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। তো সঙ্গে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন, আর আপনাদের ভালোবাসা ও সহযোগিতা হাত এইভাবে বাড়িয়ে দিন।